পৃথিবীতে প্রায় 150 প্রকার কবুতর পাওয়া যায়। বাংলাদেশে প্রায় 120 প্রকার কবুতর রয়েছে। এগুলো কোনো নির্দিষ্ট জাতের নয়। আমাদের দেশের গ্রামাঞ্চলে সাধারণত এরা চড়ে বেড়ায়। বাংলাদেশের জলবায়ু এবং বিস্তীর্ণ শস্য ক্ষেত কবুতর পালনের জন্য অত্যন্ত উপযোগী। একসময় কবুতরকে সংবাদ বাহক ও খেলার পাখি হিসেবে ব্যবহার করা হতো, কিন্তু বর্তমানে এটি পরিবারের পুষ্টি সরবরাহ, সমৃদ্ধি, শোভা বর্ধনকারী এবং বিকল্প আয়ের উৎস হিসেবে ব্যবহৃত হচ্ছে। এদের সুষ্ঠু পরিচর্যা, রক্ষণাবেক্ষণ এবং ব্যবস্থাপনার মাধ্যমে সঠিকভাবে প্রতিপালন করে আর্থসামাজিক উন্নয়নে অবদান রাখা সম্ভব। কবুতরের জাত। মাংস উৎপাদনকারী কবুতরের মধ্যে রয়েছে কিং সাদা কালো, হলুদ ও নীল, কর্নিউ, মন্ডেইনসুইস, ফ্রেন্স, আমেরিকান জায়ান্ট হোমার এবং রান্ট। রেসিং কবুতরের মধ্যে রয়েছে রেসিং হোমার, হর্সম্যান। ফ্লাইং কবুতরের মধ্যে রয়েছে বার্মিংহাম রোলার, ফ্লাইং হোমার, থাম্বলার, কিউমুলেট, হর্সম্যান। শোভাবর্ধনকারী বা অর্নামেন্টাল কবুতরের মধ্যে রয়েছে মাল্টেজ, ক্যারিয়ার, হোয়াইট ফাউন্টেল টিম্বলার, পোটার্স এবং ন্যান্স। দেশি কবুতরের মধ্যে রয়েছে সিরাজি, জালালি, বাংলা, গিরিবাজ, লোটন, বোম্বাই এবং গোবিন্দ। একটি প্রাপ্ত বয়স্ক কবুতরের দৈহিক গড় ওজন 250 থেকে 800 গ্রাম। প্রাপ্ত বয়স্ক হওয়ার সময়কাল 5 থেকে 6 মাস। প্রতিবার ডিম পাড়ে 1 জোড়া। গড়ে ডিম উৎপাদন করে প্রায় 11 জোড়া প্রতি বছর। হ্যাচাবিলিটি প্রায় 89%। বাচ্চা উৎপাদনের বয়সকাল 5 থেকে 6 বছর। বাচ্চার চোখ ফোটে 4 থেকে 5 দিনে। বাচ্চা ফোটার জন্য তা দেয় 17 থেকে 19 দিন। পাখা এবং পা শক্ত হয় 19 থেকে 20 দিনে। বাজারজাতকরণের বয়স 28 থেকে 30 দিন। দেহের তাপমাত্রা 107.6 ডিগ্রি। হৃদ স্পন্দন প্রতি মিনিটে 128 থেকে 140 বার। জীবনকাল 15 থেকে 20 বছর। প্রথম ডিম দেয়ার 48 ঘন্টা পর দ্বিতীয়বার ডিম দেয়। সুবিধাসমূহ। বিনিয়োগ কম, বেকার যুবক এবং দুস্থ মহিলাদের কর্মসংস্থানের উপায়, শিক্ষিত লোক বাণিজ্যিক ভিত্তিতে খামার করে আয় বর্ধন করতে পারেন, সংক্ষিপ্ত প্রজননকাল, রোগ বালাই কম, অল্প জায়গায় পালন করা যায়, অল্প খাদ্যের প্রয়োজন হয়, পরিবেশ বান্ধব, ভারসাম্য বজায়কারী এবং প্রকৃতির সৌন্দর্য, মাংস সুস্বাদু, পুষ্টিকর, সহজে প্রাচ্য এবং প্রাণীজ আমিষের চাহিদা পূরণের উৎস। অসুবিধাসমূহ। পালন বিষয়ে কারিগরি জ্ঞানের অভাব, দেশি বা বিদেশি জাতের কবুতর কেনার বিশ্বস্ত উৎসের অভাব, কবুতর ক্রয় বা বিক্রয়ের ভালো স্থানের অভাব, জাতীয়ভাবে বাণিজ্যিক ভিত্তিতে কবুতর পালন এবং উৎপাদনের অভাব। কবুতরের রোগ বালাইসমূহ। রানীক্ষেত, ইনকুশন বডি হেপাটাইটিস, বসন্ত, সালমোনেলোসিস, ককসিডিওসিস, ট্রাইকোমোনিয়াসিস এবং ছত্রাকজনিত রোগ হয়। এছাড়া ভিটামিন বা খনিজ লবণের অভাবজনিত রোগ, বদহজমজনিত সমস্যা, গেটে বাঘ, অন্তঃপরজীবী যেমন কৃমি এবং বহিঃপরজীবী যেমন মাছি, উকুন ইত্যাদি দ্বারা কবুতর আক্রান্ত হতে পারে। পুরনো ঢাকার লালবাগ এলাকার আমালিগোলার 10 নম্বর হরমোহনশীল স্ট্রিটের আয়ুব হোসেন রবিন 42 বছর ধরে তিনি কবুতর পালন করছেন। তার বয়স যখন 14 থেকে 15, তখন থেকেই কবুতর পালন শুরু করেন তিনি। বর্তমানে তার খামারে প্রায় 3,500 কবুতর রয়েছে। তার নেতৃত্বে এখন সারা দেশে মোট 22টি কবুতরের খামার আছে। তার বাড়ির যেখানে একটু ফাঁকা জায়গা সেখানেই তিনি খাঁচা বসিয়ে কবুতর পালন করেন। তার ধ্যান জ্ঞান সবই কবুতরকে ঘিরে। এজন্য এলাকার সবাই তাকে পিজিয়ন রবিন নামে ডাকে। এই ছোটবেলা থেকে আমি যখন ছোট ছিলাম তখন 5টা একটা নিয়েছি, আবার 5টা জমা 1টা নিয়েছি, 10টা 1 জোড়া কবুতর নিয়েছি। এই কবুতর দিয়ে করতে করতে এখন আমার 4-5 হাজার কবুতর আছে। এখানে বিভিন্ন কবুতর আছে, এখানে রানী কবুতর আছে, ময়না কবুতর আছে, পাখি কবুতর আছে, আড়ালি কবুতর আছে, এখানে অনেক ধরনের কবুতর আছে। তার 6-তলা বাড়ির ছাদেই মূলত মেইন খাঁচাগুলো। তিনি গিরিবাজ কবুতরই পালন করেন।
তার কাছে প্রায় 30 বছর বয়সের কবুতর রয়েছে। এটা হলো পুরনা পাঙ্গি কবুতর আমার, এটা আমার কবুতর, এটা এটা হলো থাপা পাঙ্গি, ভালো মেন্ডের কবুতর, এটা অনেক ভালো কবুতর, জ্ঞান বুদ্ধি অনেক ভালো, আমার বহু শখের কবুতর এটা। তিনি কবুতরের ব্রিডিং করান, তিনি বখাটে যুবকদের বিনামূল্যে কবুতর দেন পালনের জন্য। যুব সমাজটারে রক্ষা করার জন্য আমি আবার কি করলাম, যুবক ছেলেদের কাছে ফ্রি, যেমন 100 টাকা কবুতর 50টা রাখি, 2000 কবুতর 500টা রাখি, কেন রাখি, ওরা পালুক, কবুতর ভিতরে ঢুকে গেলে নিশা পেটে ভালো হয়ে যায়। আমি জানি হাজার হাজার মহিলারা, হাজার হাজার মেয়েরা এমন যেমন কবুতর পেলে ব্যবসা করে সংসার চালিয়ে যাচ্ছে। আমার যে কবুতর পালনের যে ইচ্ছাটা জাগছে সেটা হচ্ছে আমার উস্তাদ রবিনের, আর উনি আমাকে যথেষ্ট পরিমাণ সহযোগিতা করে, আর ইনশাল্লাহ দোয়া করবেন, আমার মিনিমাম 100 উপর কবুতর আছে, তো কবুতরগুলো যেন নেক্সট